সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের অপসারিত নেতা আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার ও তার শাস্তির দাবিতে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ইসলামী ঐক্যজোট। সোমবার দুপুরে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে তারা এই হরতালের ঘোষণা দেন। এদিকে আব্দুল লতিফ সিদ্দিকীকে আগামী বুধবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। একই দাবিতে আগামীকাল মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সোমবার বাদ জোহর হেফাজতে ইসলামের এক বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি এই বৈঠকে সভাপতিত্ব করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের অপসারিত নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর এয়ারপোর্ট থেকে বের হয়ে যাওয়া প্রমাণ করে যে তার পেছনে ক্ষমতাসীন সরকারের বড় ধরনের সমর্থন রয়েছে। এতে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে লতিফ সিদ্দিকি সাহেবের পেছনে সরকারের একটা বড় সমর্থন রয়েছে। তা না হলে তো আপনার এই ধরনের আপনার এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়া সম্ভব না, যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হন যে তার বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। সোমবার সকালে ঢাকায় সফররত সুইডেনের উন্নয়ন বিষয়ক মন্ত্রী ইসাবেল্লা লোপিনের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতের কার্যালয়ে সকাল 10:30 এ বৈঠক শুরু হয়। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে দেশের রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার, জলবায়ু সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের আরো বলেন, তিনি এসেছেন বাংলাদেশের সঙ্গে যে উন্নয়নের জন্য তারা যে কাজ করতে যাচ্ছেন, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে তারা যে কাজগুলো করতে যাচ্ছে সেই বিষয়ে তিনি এসছেন এখানে, সেই কাজগুলো তাদের সেই প্রজেক্ট নিয়ে কথা বলার জন্য এবং কাজ শুরু করার জন্য আমাদের সঙ্গে তারা কথা বলেছেন। বিরোধী দল হিসেবে, বড় বিরোধী দল হিসেবে, আমরা আমাদের উন্নয়ন সম্পর্কে, জলবায়ু পরিবর্তনের যে ইম্প্যাক্ট সেই সম্পর্কে আমরা কথা বলেছি। সেই সঙ্গে তারা জানতে চেয়েছেন যে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কেমন, এখানে গণতন্ত্রের পরিস্থিতি কেমন, এখানে হিউম্যান রাইটসের পরিস্থিতি কেমন, একই সঙ্গে তারা জানতে চেয়েছেন যে এখানে মিডিয়ার স্বাধীনতা কেমন রয়েছে, সেই সম্পর্কে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। এবং আমরা বলেছি যে গণতান্ত্রিক পরিস্থিতির উন্নয়ন প্রয়োজন এবং মানুষের স্বাধীনতার প্রয়োজন রয়েছে, মিডিয়ার স্বাধীনতার প্রয়োজন রয়েছে এবং মানবাধিকার যে রক্ষা করা দরকার সেটারও প্রয়োজন রয়েছে। বাংলাদেশে যে বর্তমানে মানবাধিকার সিচুয়েশন রয়েছে সেই সম্পর্কে কথা হয়েছে। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন যে কোনো উন্নয়নের জন্যে গণতন্ত্র পূর্ব শর্ত এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থা এখানে অবশ্যই চালু থাকা প্রয়োজন বলে তারা মনে করেন এবং তারা উন্নয়নের জন্যে বাংলাদেশের জনগণের সঙ্গে সবসময় কাজ করে যাবেন বলে তারা আশ্বাস দিয়েছেন। বিমান চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত দুর্বলতা কেন দেশবাসী জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেছেন, ইতিপূর্বে বিমানে অব্যবস্থাপনা ও দুর্নীতির জন্য মন্ত্রী পরিবর্তন করা হলেও চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদকে কেন পরিবর্তন করা হচ্ছে না এ ব্যাপারে প্রশ্ন থেকে যায়। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন চলাকালে রুহুল কবির রিজভি এসব কথা বলেন। বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য, এই সব তথ্য জানার পর তীব্র ঘৃণা ও ধিক্কার জানাচ্ছে কোনো জাতি, তথাপিও এই অবৈধ সরকারে টনক করছে না। একসময় বিশ্বে বাংলাদেশে গড়ে ওঠা উজ্জ্বল ভাবমূর্তি এই সরকার সে 2009 ক্ষমতাসীন হওয়ার পর থেকে ক্রমাগতভাবে ম্লান করে দিচ্ছে। জামালউদ্দিনের প্রতি প্রধানমন্ত্রীর এত দুর্বলতা কেন, কি স্বার্থ আছে তা জাতি জানতে চায়। আমাদের দেশের ভোটারবিহীন অবৈধ প্রধানমন্ত্রীর মুখে সবসময় দুর্নীতির বিরুদ্ধে বড় বড় গাল ভরা কথা শোনা যায়, আর দুর্নীতির বরপুত্ররা সবাই দেখা যাচ্ছে তার অত্যন্ত নিকটজন, ঘনিষ্ঠজন বা সহকর্মী পর্যায়ে। প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে কথা শুনে একটা প্রবাদ মনে পড়ে যায়, সেটি হচ্ছে, সব চুরি পাও তবে সুযোগ পেলে ছাড়তে নেই।